জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে ভোটকেন্দ্র পরিপূর্ণ হয়ে ওঠে। মহিলা ও পুরুষদের আলাদা আলাদা বুথে ছিল ভোট প্রদানের উৎসাহ ও উদ্দীপনা এবং উৎসব মুখর। সবচেয়ে উচ্ছ্বাসিত ছিল নতুন তরুণ ভোটাররা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনা করছেন প্রিসাইডিং অফিসার সুমন রায়। দীর্ঘদিন পর সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে ভোটাররা অত্যন্ত খুশি অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ সমাজসেবক রায়হান করিম রিয়েন। তো এই যে নির্বাচন সকাল 8টা থেকে প্রায় 2টা বাজে এখন, তো এখন পর্যন্ত আসলে নির্বাচনের সার্বিক পরিস্থিতিটা আসলে কি অবস্থা? সার্বিক পরিস্থিতি আপনারা হয়তো বা দেখেন না, আমাদের এলাকার মানুষ উৎসাহের সাথে ভোট দিচ্ছে। আমি সকাল 7:30 প্রায় 1000-এর মতো ভোটার নিয়ে ভোট দিতে ঢুকেছি এবং মানুষ বলছে যে এত সুষ্ঠু নির্বাচন, আমার আসলে এই বয়সে 4টা নির্বাচন করা, এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কখনো নির্বাচন হয়। মানুষ সকাল থেকে যে ভোটের চাপ ছিল সবাই হিমশিম খেয়ে গেছে, অনেক ভালো ভোট হয়েছে, আপনারা পার্সেন্টেজই বুঝতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভোটাররা ভোট দিতে আসছে বিভিন্ন এলাকা থেকে, তাদের কাছে কোনো প্রকার হয়রানিমূলক বা তাদের সাথে কোনো প্রকার মিসবিহেভ কেউ করেছে কি না? এরকম কিছু হয় নাই, সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। কারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা দেখলাম, সবাই এখন একটি স্মার্ট বাংলাদেশ চায় এবং স্মার্ট বাংলাদেশটা যেহেতু আমাদের ইয়াং জেনারেশনের জন্য, তাই তরুণ ভোটাররা উঠে পড়ে নেমেছে। আমি দেখলাম যারা ছোট ছোট বাচ্চা তারা বাবা মাদের ধরে নিয়ে আসছে, আসলে ভোটটা খুব আনন্দপূর্ণ পরিবেশ। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা আসলে কেমন? তারা খুব সুন্দর দায়িত্ব পালন করছে, তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করছে, সবাইকে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার জন্য তার যে দায়িত্ব পালন করছে তারা সেটাই করছে। আমরা জানতে পেরেছি যে ইলেকশন কমিশন সারা বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ দরকার সেটা অলরেডি তারা তৈরি করেছে, আমরা দেখেছি। সেই ক্ষেত্রে এই কেন্দ্রে মানে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রে কি আসলে সেই ধরনের পরিবেশ বজায় আছে? অবশ্যই আপনি দেখেন। তো আসলে এই যে আগামী নির্বাচনে যেই নির্বাচিত হোক এবং নতুন সরকার গঠিত হবে গঠন করা হবে, তাতে করে সেই সরকারের কাছে কি প্রত্যাশা? আসলে সরকারটা তো হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা, তার কাছে প্রত্যাশার কিছু না। আমাদের নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ জনরাধিকেম সাহেবস্থান সাহেব বলছেন, মায়ের কাছে সন্তানের কিছু চেতে হয় না, তিনি আমাদের জন্য করবেন। ডিজিটাল বাংলাদেশ করেছে না, স্মার্ট বাংলাদেশ করবে।